হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লেখাপড়া টিভি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জারণ সংখ্যা সম্পর্কে পড়ব। প্রথমে আমরা জেনে নিই জারণ সংখ্যা কী। জারণ সংখ্যা হচ্ছে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। কি হবে? পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে। তো আমরা যদি সোডিয়ামকে চিন্তা করি, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে, এখানে কি হয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এবং আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, ক্লোরিন ক্লোরিন মাইনাস হয়েছে, কিভাবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নিতে পরিণত হয়েছে। এখন আমরা কয়েকটা যৌগের জারণ সংখ্যা বের করা দেখাবো, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানের কথা চিন্তা করি, কে এম এন ও ফোর, এখানে কেন্দ্রীয় মৌল হলো ম্যাঙ্গানিজ। আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব। প্রথমে আমরা যার জারণ সংখ্যা বের করব তাকে আমরা এক্স ধরে নেব, এবং টোটাল যৌগের টোটাল জারণ সংখ্যা আমরা জিরো ধরব। তো আমরা এখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব। যেহেতু আমরা ম্যাঙ্গানিজের বের করব, সো ম্যাঙ্গানিজের আমরা এক্স ধরব। আমরা জানি পটাশিয়ামের যোজনী হলো প্লাস ওয়ান, ম্যাঙ্গানিজ এক্স প্লাস। আমরা জানি অক্সিজেনের যোজনী মাইনাস টু, যেহেতু চাই একটা অক্সিজেন, এই কারণে আমরা ফোর গুণ। অ্যান্ড আমরা জানি যে টোটাল যৌগের জারণ সংখ্যা হবে জিরো। সো এখানে আমরা পেলাম এক্স ইকুয়াল টু প্লাস সেভেন। সো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে প্লাস সেভেন। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, দেখলে বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা সালফিউরিক অ্যাসিডের চিন্তা করি, H2SO4, এখানে কেন্দ্রীয় মৌল সালফার, সো সালফারে আমরা জারণ সংখ্যা বের করব। তো হাইড্রোজেনের ক্ষেত্রে সালফার এক্স, এখানে আমরা এক্স ইকুয়াল টু প্লাস সিক্স পেলাম। এই প্লাস সিক্স হলো এই সালফারের জারণ সংখ্যা। এখন আমরা একটা জটিল যৌগ নিলাম, হেক্সাসাইনোক্রোমেট, এখানে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। সো ক্রোমিয়ামটা আমরা কি করব, এক্স ধরে নেব। যেহেতু আমরা জানি সায়ানাইট এর যোজনী মাইনাস ওয়ান,
এখানে আমরা কি পেলাম, x ইকুয়াল টু থ্রি। সো ক্রোমিয়ামের এখানে জারণ মান, জারণ সংখ্যা হলো প্লাস সিক্স। এখন আমরা আর একটা এক্সাম্পল দেখব। এখানে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজকে আমরা এক্স ধরব। আমাদের এখানে একটা কথা মনে অবশ্যই মনে রাখতে হবে, যেটা আমাদের এই প্লাস চিহ্নটা সবসময় ইউজ করা লাগবে জারণ সংখ্যার ক্ষেত্রে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।